সমৃদ্ধ দর্শক ভুরা ভূরাবাটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিপূর্বে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের উপরে আমরা ধারাবাহিক আলোচনার দুটি পর্ব শেষ করেছি আজ আমরা আলোচনা করব কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের পার্ট থ্রি অর্থাৎ সফটওয়্যার সম্পর্কে চলুন আলোচনা চলে যাওয়া যাক ওয়েলকাম গত পর্বে যে বিষয়ে আলোচনা হয়েছে কম্পিউটার প্রজন্ম কম্পিউটারের ধরন বা প্রকার কি কি নিয়ে পিসি তৈরি হয় এ বিষয়ে আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সফটওয়্যার কি সফটওয়্যারের প্রকারভেদ বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ এ সম্পর্কে সফটওয়্যার কি হোয়াট ইজ সফটওয়্যার কম্পিউটারের ভাষায় সব শব্দের অর্থ নরম অর্থাৎ হাত দ্বারা ছোঁয়া যায় না ওয়ার শব্দের অর্থ সূক্ষ্ম কম্পিউটার চালানোর সময় কম্পিউটারকে যে সমস্ত নির্দেশনা প্রদান করা হয় যাদেরকে ছোঁয়া যায় না সেসব নির্দেশনা সমষ্টিকে সফটওয়্যার বলে নিচে আমরা কয়েকটি সফটওয়্যারের ছবি দেখতে পাচ্ছি সফটওয়্যার সফটওয়্যারের বিকল্প নাম প্রোগ্রাম হার্ডওয়্যার সমৃদ্ধ কোনো কম্পিউটারে যদি সফটওয়্যার রান না করানো হয় বা না যায় তবে তাকে লোহার বাক্স ছাড়া অন্য কিছু বলা চলে না প্রোগ্রামেই কম্পিউটারের ধারক বা বাহক ব্যাপক অর্থে কতিপয় প্রোগ্রামের সমষ্টি হলো সফটওয়্যার সফটওয়্যারের প্রকারভেদ সফটওয়্যার দিয়ে কি কি কাজ করা হয় এ সম্পর্কে আলোচনা হোয়াট কাইন্ডস অফ সফটওয়্যার হোয়াট ইজ দ্য ওয়ার্ক উইথ সফটওয়্যার সফটওয়্যারের প্রকারভেদ কাইন্ডস অফ সফটওয়্যার অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম যে সফটওয়্যার কম্পিউটারকে সচল করে পরিচালনায় সাহায্য করে সেই সফটওয়্যারকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সফটওয়্যার ব্যবহারকারীর ব্যবহারিক কাজের নিমিত্তে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে গ্রাফিক্যাল সফটওয়্যার এই সফটওয়্যার গ্রাফিক্স গ্রাফিক্সের কাজ করতে সাহায্য করে যেমন ফটোশপ ফটোশপার ইত্যাদি ইন্টারনেট বেসড সফটওয়্যার এই সফটওয়্যার ইন্টারনেটের কাজ করতে সাহায্য করে যেমন গুগল ক্রোম ইন্টারনেট এক্সপ্লোরার এক্সপ্লোরার ফায়ারফক্স ইত্যাদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রকারভেদ খাইড সফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাস্টমাইজড সফটওয়্যার কাস্টমাইজড সফটওয়্যার এই সফটওয়্যার বিনোদাতীয় বিনোদনমূলক সফটওয়্যার এই মাধ্যমে যেমন গেম ফান ইত্যাদি কাজ করা যায় মাল্টিমিডিয়া সফটওয়্যার এই সফটওয়্যার অডিও ভিডিও ইত্যাদি গান বা ছবি দেখতে পাই विभिन्न धरण ऑपरेटिंग सिसटेम जेम डस और डिस्क ऑपरेटिंग सिसटेम डिस्क ऑपरेटिंग सिसटेम लिनक्स, उन्डोज 95, फाइव उन्डोज विंडोज एट विंडोज टू थाउजेंड उन्डोज एक्सपी उन्डोज भिस्टा विंडोज सेवेन उन्डोज टेन विंडोज एट আমরা কিছু উইন্ডোজের লোগো দেখতে পাচ্ছি পরবর্তী পর্বে যে বিষয় আলোচনা হবে উইন্ডো কি উইন্ডোতে কি কি কাজ করা হয় এই পর্বে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ